আজকে আমি দুইটা ঘটনা আমি শেয়ার করবো প্রথম ঘটনা হল যে একজন বায়ের সাথে একটি বিনদেশি মেয়ের পরিচয় হয় মেয়েরা সাথে চাট করে তাদের মধ্যে বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার এক পর্যায়ে মেয়েটি তাকে কিছু পার্সোনাল ছবি পাঠায় এবং ওই ছেলেটাকে বলে কিছু পার্সোনাল ছবি পাঠাতে যেহেতু সে মেয়েটার সাথে তার একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে সে তাকে বিশ্বাস করে সে গিয়েছে পার্সোনাল ছবি পাঠায় ছবি পাঠানোর পরে মেয়েটি তাকে বলেন তাকে পাঁচশো ডলার দেওয়ার জন্য ছেলেটি বলে আমি তোমাকে টাকা দেব কেন হয়তো তুমি যদি আমার টাকা না দাও তারা তোমার যে পার্সোনাল ছবি আছে আমার কাছে এই ছবি দিয়ে আমি পুলিশ রিপোর্ট করব সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় সেরে দিবো অর্থাৎ তাকে বারাক ব্ল্যাকমেইল করতে শুরু করলো ছেলেটা টাকা এতে রাজি হলো না তখন আবার ফোন দিয়ে নানান ধরনের হুমকি দামকি কি তাকে বলল যে তাকে আরও দশ হাজার ডলার দেওয়ার জন্য অর্থাৎ ডলারের পরিমাণ বাড়তে থাকলো অ্যাকচুয়ালি এটা সিঙ্গাপুর পুলিশ থেকে আগে বলা হয়েছে এটা হলো লাভ ইস্কাম অর্থাৎ ভালোবাসার নামে প্রতারণা এটা সিঙ্গাপুর থাকে না এটা বিশ্বের অন্যান্য দেশগুলোর থাকে প্রথম আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলবো কথা বলে আপনাকে আমাকে ফাঁদে ফেলবে ফাঁদে ফেলে আপনারা যদি ফাঁদে পরে যান তাহলে আপনি মরছেন অনেকে লজ্জায় টাকা দিয়ে দেয় তো বাইটি আমার সাথে যোগাযোগ করেছে পরামর্শের জন্য বাইটিকে আমি পরামর্শ দিয়েছি টাকা পয়সা দেওয়া দরকার নেই তাকে ব্লক করে দাও প্রয়োজনে পুলিশ রিপোর্ট করো কোনো টাকা দাও তারা সে কিছু করতে পারবে না কারণ সে নিজে একজন প্রতারক সেই প্রতারণা করেই টাকা উপার্জন করে থাকে তো এই সাবধান এই ব্যাপারে যদি আপনারা এরকম কোনো ফাঁদে পা দেন পুলিশকে জানাবেন দয়া করে পুলিশকে জানাবেন এই ধরনের ফাঁদে পা দিবেন না তাদেরকে অনুরোধ রইল দুই নম্বর আরেকটি ঘটনা শেয়ার করব একজন বাই একটা সাইডে কাজ করে সেই কাজের সাইডে একটা মেয়ে যাতায়াত করে মেয়েটাকে দেখে বাই হাসি দেয় বাড়িও মেয়েটাকে দেখে হাসি দেয় অর্থাৎ তাদের চোখে চোখে কথা হয় মুখে কথা না হলেও চোখে চোখে কথা হয় এক পর্যায়ে দুজন দুজনের মোবাইল নাম্বার আদান প্রদান করে কথাবার্তা চলতে থাকে ফ্রেন্ডশিপ হতে থাকে তখন ছেলেটি মেয়েটিকে একটি প্রস্তাব দেয় যে তোমাকে নিয়ে আমি অমুক জায়গায় ঘুরতে যাবো ডেটিং না আমরা বলি না অনেক খারাপ উদ্দেশ্য বলছি তো মেয়েটি রাজি হয় না তখন সে এক পর্যায়ে মেয়েটি রাজি হওয়া না কারণে সে তার মানে ব্যাগ থেকে টাকা বের করে মেয়েটাকে অফার করে মেয়েটি খুবই চতুর ছিল সেই সিনটা সে মোবাইলে ভিডিও করে ফেলেছে কীভাবে জানি তাকে টাকা অফার করতেছে মানে ব্যাগ থেকে এটা সে ভিডিও করে ফেলেছে এখন সে মেয়েটি ভিডিও করে এই ভিডিওটা তার যে বস ছিল সে বসকে দেখাইছে বস দেখে খুব টাকা নিত মেয়েটি যদি এই ভিডিওটা এখন যদি সিঙ্গাপুর পুলিশকে জানায় তাহলে বসের বদনাম হবে বসের কোম্পানির বদনাম হবে কোম্পানি চাইবে তাকে দেশে ফেরত পাঠাই কারণ কোম্পানি চায় না তার জন্য কোম্পানির অন্যদের বদনাম হোক তাই সে ওই লোকটাকে ডেকে বললো যে তোমার কারণে এই হয়েছে তোমাকে আমি আর কোম্পানিতে রাখতে চাচ্ছিলাম তোমাকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছি কারণ তুমি এখানে থাকলে এই মেয়েটা আজ না হয় কাল আমার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পুলিশ অভিযোগ করবে যখন অভিযোগ করবে তোমার তোমার জন্য কোম্পানির বদনাম হয়ে যাবে সেই জন্য তাকে পাঠিয়ে দেবে তার মানে কি দুইজন ভাই দেখেন বিপদে নারী কটনীতির কারণে নারী কটনীতির ব্যাপারগুলো একটু সাবধানে হ্যান্ডেল করবেন এই ধরনের ঘটনায় ফেঁসে গিয়ে সর্বোচ্চ খোয়াবেন না মান সম্মানও খোয়াবেন না এটা আমার বিনোদন অনুরোধ দিল চাকরিও হারাতে হচ্ছে টাকাও হারাতে হচ্ছে সম্মান যাচ্ছে সবগুলি যাচ্ছে তো এই ব্যাপারগুলো ভালোভাবে সতর্কতা অবলম্বন করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম